হ্যালো ভাইও বোন, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। দেখো, আমার সকাল সকাল সব কাজগুলো কমপ্লিট করে আমি ছান করে তোমাদের সামনে বসে পড়লাম। কেননা জানো, আজকে অনেক একটা দুঃখের বিষয়। আমি কালকে একটা ভিডিও করে রেখেছিলাম, গরুর ভিডিও, আমার হাজবেন্ড গাইদনি করেছিল। কিন্তু না, ভিডিওটা আমি তো বেশি মোবাইলের বেশি বিষয় জানি আর কি, তোমরা তো বুঝতেই পারছো। ভিডিওটা যে কখন কিভাবে কেটে গেছে আমার খুব খারাপ লাগছে। সকালে ভাবছি যে ভিডিওটা আপলোড করব, যায় দেখি ভিডিওটাই নেই, তখন আমি কি দিব বলো? সেই জন্য এখন ভাবলাম যে এমনি কথা বলে তোমাদের সাথে ভিডিও করে দিচ্ছি আর কি। এখন আর কামিল কিং ভিডিওটা সকালে দিচ্ছি না, সাড়ে আটটার সময় আমি আবার গাইদুনি করতে যাবো। কেননা আমাদের এখানে সাড়ে সাতটা পৌনে আটটার মতন বাজে আর কি, সাড়ে আটটার সময় গাইদুনি করতে যাব, তখন আবার কামিল কিং করে তোমাদেরকে ভিডিওটা দেবো, ঠিক আছে? আর এখন দেখো না, এখন তো সকালবেলা যে আমাদের ছেলেদেরকে, ছেলেরা স্কুলে যাবে, ওদের খাওয়া দাওয়া বানাতে হবে। আমার বললো খাওয়া দাওয়া না বানালে তো হবেই না। এবার ফোন করেছি, খাওয়া দাওয়া তো বানাতেই হবে, বানায় বাচ্চাদেরকে দেবো আর কি। আর আমাদের প্রতিদেবতা আছে না, আমার প্রতিদেবতা দেখো শুয়ে আছে কীভাবে, দেখেছ? ওই দেখো, দেখাচ্ছি, হ্যাঁ দেখেছ, কি সুন্দর করে ব্ল্যাঙ্কেটের নিচে শুয়ে আছে না? আর একটু পরে ওর শোয়াটা বার করবো আমি, বলো তো কেন? ঘাস নেয় আজকে গরুর, যদি ঘাস না কাটে ওর ঘুমানোটা আমি বার করবো। কেননা যদি ঘুমায় আমার ঘাস কাটা হবে না, ঘুমাক আমি কিছু বলবো না। কিন্তু সাড়ে নটার সময় যখন আমার ঘাসটা কাটতে না যাবে, তখন তো সেই যুদ্ধ বাজিয়ে দেবো আমি। কেননা আমার গরুর ঘাস তো কাটতেই হবে ওর, ও জানে ভালো করে, নাহলে তো বাড়িতে একদম সেই যুদ্ধ বাজিয়ে দেবো আর কি আমি। আর এখন আর কি বলবো বলো, আমি তো সাড়ে আটটার সময় যখন গাইদনি করতে যাব, তখন তোমাদের কাছে কামিলিং ভিডিওটা আবার আপলোড করব, ঠিক আছে? মানে দেখি আর কি, ছেলেরা তো নাই আজকে বাড়িতে থাকবে না, স্কুলে যাচ্ছে। ওরা স্কুলে গেলে তো আমার মানে ক্যামেরাটা ধরারও লোক থাকে না, স্ট্যান্ডে রেখে দেখি যদি পারি। তাহলে স্ট্যান্ডে রাখি না, গরুগুলো ঘিচি ঘিচি থাকে না, মানে এদিকে পেছা পরে ই করে ফেলে দেয়, স্ট্যান্ডগুলো খুব অসুবিধা হয়। দেখো আটটা বেজে গেলো, দেখেছো? আমি সে সাড়ে আটটা বাজে, আটটা বেজে গেলো আমাদের এখানে। আর হলো আমি রুটি বানিয়ে দেবো ছেলেদেরকে। আর হলো কী করবো বলো, সকাল সকাল আমার কাজগুলো সব কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমরা সবাই সকাল সকালগুলো কাজগুলো করবে, শরীর ভালো থাকবে, ছান টানও কমপ্লিট হয়ে গেছে। কিন্তু আজকে আমার গলাটা কীরকম লাগছে না বলো? কালকে না আমি না ফ্রিজের জল সহজে খাই না, কেননা ফ্রিজের জল খাইলে প্রেশার হাই বেশি হয়। তোমরাও বেশি ফ্রিজের জল খাবে না, ফ্রিজের জল খাইলে কিন্তু পুরো প্রেশারটা হাই বেশি হয়ে যায় আমার, আমি এটা বুঝতে পারছি। এখন আমি ফ্রিজের জল খাই না, আমার প্রেশারটা ঠিক আছে। সেজন্য কী করছি জানো না, কালকে ঠান্ডা বরফের মতো জলগুলো পুরো খাইছি না, গলা পুরো ব্যথা হয়ে গেছে, গলার জন্য মানে কথা বলতে পারছি না। এখন ভাবছি গরম জল করে খাবো, কালকে ঠান্ডা জল খাইছি না, এই জন্য আজকে গরম জল করে খাবো। তারপরে তোমরা কেমন আছো কমেন্ট বক্সে বলবে, ঠিক আছে? আর হলো কী বলবো আর বলো, এখন তো গল্প করলে গল্প থামবোই না আমি, কেননা কথা বলতেই থাকি মনে হয় সারাদিন, মানে মানে ক্যামেরার সামনে বসে বসে খালি গল্প করি তোমাদের সাথে। দেখো আমার চুলটুলগুলো পুরো ভিজা, চুল শুকানোরই মেশিন কিন্তু আমার কাছে আছে, আমার ছেলে কিনেছে, কিন্তু আমি ওটা দিয়ে চুল টুল শুকাইতে পারি না বাবা, চুল ভিতরে ঢুকে যায় আরও, চুল হাওয়াটাও মারে না আমার, একটু চুলগুলো একদম কীরকম লাগে আরও, তার জন্য আমার একদমই ভালো আছে বাবা, আমি যেরকম আছি এরকমই ভালো আছে। আমার ছেলে একদিন করে দিয়েছিলাম, বলছি লাগবে না তোরাই কর, আমার চুলের মেশিনের কোনো দরকার নেই। দেখি আগে ঘরে আছে নাকি, তাহলে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এই দেখো মেশিনটা, দেখেছ? ও কিনেছে, মানে ও মানে অর্ডার দিয়ে কিনেছে আর কি, খুব সুন্দর মেশিনটা, ভালো আছে। কিন্তু আমি এটাতে না চুলের মধ্যে যে এরকম করে মারা না, আমার একদম বিরক্ত লাগে, আমার ভালো লাগে না, বলো তো কেন? চুলগুলো কেন, যেটুকু চুল আছে ওইটুকু নষ্ট হয়ে যাবে। আমার চুল কিন্তু অনেক ছিল আর খুব সুন্দর ছিল, কিন্তু চুলগুলো না আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, যত্ন করতে পারি না সময় মতো। সময় মতো চুলের যত্ন না করলে চুলগুলো কিন্তু নষ্ট হয়ে যায় না, যত্ন করার সময় তো হয় না, না চুলের যত্ন করার কিন্তু একটু মানে আলাদা মানে একটা টাইম থাকা লাগে। আর চুলগুলো খুব সুন্দর করে যত্ন করলে ভালো থাকে। অনেক চুল কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, আমার চুল কিন্তু অনেক ছিল, অনেক ছিল, অনেক দেখো নষ্ট হয়ে গেছে। মানে কাজের ঝামেলার যেটা থাকে, সারাদিন টেনশনে থাকতে হয় অনেক, মানে বুঝতেই তো পারছো আমার উপরে সব মানে সংসারের দায়িত্বটা বেশিরভাগ আমার উপরে থাকে। কেননা আমার স্বামী একদম হাজবেন্ড একদম বাচ্চা পোলাবনের মতন, মানে ওকে মানে আমার বুঝাইতে লাগে, ও আমাকে কী বুঝাবে, ওকে আমি বুঝাই। সেজন্য আর কি মানে অনেক টেনশন আমার সংসারে করতে লাগে, তার জন্য মানে আর কি বলবো, টেনশন করে তো চুলগুলো নষ্ট হয়, তোমরা সবসময় জানোই। আর এখন তাহলে আমি রুটি টুটি বানাই, তারপরে আবার অনেক কাজ আছে, অনেকগুলো ভিডিও বানাবো আবার আজকেও। কালকে হাজব্যান্ডকে নিয়ে অনেকগুলো ভিডিও বানিয়েছি জয়া সং চ্যানেলে, তোমরা সবাই দেখো। আর ওই চ্যানেলটাতে যে যে যাও না সবাই যাবে, রাত্রে আটটার সময় আমি লাইভে আসি, প্রতিদিন ভিডিওতে বলছি। কেননা তোমরা কেন কতগুলো ভাই বোন গেছে, অনেকগুলো ভাই বোন গেছে,
কিন্তু যাবে ওখান থেকে আমি অনেক সাপোর্ট করব সব ভাই বোনকেই। তোমরা যে যে আমাকে ভালোবাসো সবাই ওই চ্যানেলটাতে চলে যাবে। ঠিক আছে ভাই বোন, এখন তাহলে আমি রাখি। সোনা ভাই সোনা বোন, আমার ছেলেদেরকে রুটি বানিয়ে দেই, কেননা ওরা না দেরি হয়ে যাবে, দেরি হয়ে গেলে না একদম মানে শেষ, স্কুলে যাওয়া হবে না। আমি এখন রাখি তাহলে। সোনা ভাই সোনা বোন, তোমরা ভালো থাকো।